রিয়েলমির এই ফোনটিকে আসলেই বলা যায় যে গরিবের আইফোন 14 প্রো ম্যাক্স। তবে রিয়েলমি যখন C35 ফোনটি নিয়ে আসছিল তার ডিজাইন কিন্তু পুরো আইফোন লুকের মতো ছিল। তবে রিয়েলমি এবার যে C55 এই ফোনটি নিয়ে আসতেছে এটি কিন্তু পুরো আইফোন লুকের মতো, কারণ যেটি নিয়ে আসতেছে ডায়নামিক আইল্যান্ড। আজকে ভিডিওটিতে এই বিষয় নিয়ে কথা বলবো এবং জেনে নিব রিয়েলমি C55 এই ফোনটি আপনার জন্য কেনা উচিত কিনা। এই সময় কম, শুরু করো। চলিয়ে শুরু করতে হ্যাঁ। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আদার ভিডিও। আজকে ভিডিওটিতে আমরা প্রথমে যদি রিয়েলমি C55 এর ডিজাইন নিয়ে কথা বলি। ডিজাইনের কথা যদি আসে, আসলে আপনারা যে রিয়েলমি 10 প্রো এই ডিজাইনটা দেখছেন, সেম ডিজাইনটা কিন্তু এই ফোনটিতেও আছে। ডিজাইন কোয়ালিটির ক্ষেত্রে এই ফোনটা মোটামুটি কোয়ালিটিফুল এবং মোটামুটি ভালো মানের ডিজাইন বলা যায়। ডিজাইন কোয়ালিটির ক্ষেত্রে এখানে আপনি ব্যাক প্যানেলে পাচ্ছেন 2টা ক্যামেরা, পাশাপাশি অন্যান্য যে ডিজাইনটা, ডিজাইন কোয়ালিটির ক্ষেত্রে আসলেই অসাধারণ বাজেটের অসাধারণ ডিজাইন। ডিজাইন কোয়ালিটির ক্ষেত্রে সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই ফোনের যে ডাইনামিক আইল্যান্ড এইটা। কারণ হচ্ছে আসলে আপনারা যারা আইফোন 14 প্রো ম্যাক্স দেখছেন তারা জানেন যে এই ফোনটি ইউজ করা হয়েছিল ডাইনামিক আইল্যান্ড। তবে রিয়েলমির এই ফোনটিতে রিয়েলমি ইউজ করছে মিনি ক্যাপসুল। রিয়েলমি এটিকে বলতেছে মিনি ক্যাপসুল। তার মানে হচ্ছে পারফরমেন্স কোয়ালিটির ক্ষেত্রে, ডিজাইন কোয়ালিটির ক্ষেত্রে এটি কিন্তু আসলে উন্নত মানের এবং সেরা মানের ডিজাইন লুক নিয়ে আসলো রিয়েলমির এই ফোনটি। ডিজাইনের পর সরাসরি এই ফোনের ডিসপ্লে নিয়ে যদি কথা বলি, এটিতে আপনি ডিসপ্লে হিসাবে পাবেন 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস একটি ডিসপ্লে, পাশাপাশি এটিতে আছে 90Hz রিফ্রেশ রেট। এটিতে রেজুলেশন পাবেন 1080x2400 পিক্সেল, PPI হিসাবে আছে 392। তাহলে ডিসপ্লে কোয়ালিটির ক্ষেত্রে এখানে মোটামুটি কোয়ালিটিফুল, বাজেটের ক্ষেত্রে ভালো মানের ডিসপ্লে আছে। তাই আমরা সরাসরি চলে যাই এই ফোনের পারফরমেন্স নিয়ে যদি কথা বলি। এটিতে আপনি চিপসেট হিসেবে পাবেন মিডিয়াটেক হিলো G80 প্রসেসর। এই প্রসেসরটি কিন্তু গেমিং কোয়ালিটির ক্ষেত্রে মোটামুটি ভালো আসছে। পাশাপাশি এটিতে র্যাম ভেরিয়েন্ট হিসেবে আছে 2টা 6GB RAM, 8GB RAM, পাশাপাশি 128GB ROM, জিপি হিসেবে আছে মালি G52, পাশাপাশি ডিভাইস হিসেবে আছে Android 13 এবং Realme UI 4.0। পারফরমেন্স কোয়ালিটির ক্ষেত্রে এটি মোটামুটি গেমিং কোয়ালিটির ক্ষেত্রে ভালো মানের পারফরমেন্স দেবে এবং গেমিং কোয়ালিটির ক্ষেত্রে আসলে সেরা মানের পারফরমেন্স আপনি পেতে পারেন এই বাজেটের মধ্যে। তবে এই ফোনের ক্যামেরা কোয়ালিটি কিন্তু আসলে যে বাজেটটা আছে তার চেয়ে অনেক বেটার। 18,000 টাকা বাজেটের এই ফোনের মধ্যে আছে 64MP একটি মেন ক্যামেরা। ক্যামেরা কোয়ালিটি আসলে সেরা মানের, কারণ হচ্ছে আপনারা আসলে এই বাজেটের মধ্যে বেশিরভাগ ক্যামেরা আছে 50MP অথবা 48MP, কিন্তু এইরকম বাজেটের মধ্যে একটি ক্যামেরা দিচ্ছে রিয়েলমি, সেটা হচ্ছে 64MP একটি মেন ক্যামেরা, পাশাপাশি 2MP একটি ম্যাক্রো ক্যামেরা এবং সেলফি ক্যামেরা হিসেবে আছে 8MP। ক্যামেরা কোয়ালিটির ক্ষেত্রে এখানে কিছু ছবি দেওয়া থাকবে, এই ছবির মাধ্যমে আপনি আইডেন্টিফাই করে নিতে পারবেন যে এই ফোনের ক্যামেরা কোয়ালিটিটা কেমন হবে। ক্যামেরা পারফরমেন্সের ক্ষেত্রে মোটামুটি ভালো মানের পারফরমেন্স এই ফোনটি থেকে আপনি আশা করতে পারেন। সরাসরি এই ফোনের ব্যাটারি নিয়ে যদি কথা বলি, এরকম একটা বাজেটের মধ্যে আপনি 5000 ব্যাটারি প্লাস 30W ব্যাটারি পাচ্ছেন, সেটা কিন্তু আসলেই ভাগ্যের বিষয়। তবে এখন চলে আসে আসলে এই ফোনের প্রাইসটা কত। এখন এই ফোনটি বাংলাদেশে লঞ্চ হয়নি, ইন্ডিয়া মার্কেট প্রাইস অনুযায়ী এই ফোনটি বর্তমান মার্কেট প্রাইস হয়তো 18,500 টাকা অথবা 19,000 টাকার মধ্যে হতে পারে। এই বাজেটটা যদি 19,000 টাকার মধ্যে হয় তাহলে এই ফোনটি আসলেই বাজেটের ক্ষেত্রে সেরা মানের ফোন হতে পারে। পাশাপাশি এই ডাইনামিক আইল্যান্ডটা সেটা কিন্তু আসলেই অসাধারণ এবং বাজেটের ক্ষেত্রে সেরা মানের ডিজাইন। আজকে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে থাকে ভিডিওটিকে অবশ্যই লাইক করবেন, চার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। ভালো থাকুন, সঙ্গে দেখা হবে আপনার সঙ্গে আবার নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম।